ওকে গাইস ফাইনালি আমরা এখানটা সেই লোকেশনের মধ্যে চলে আসছি। তাছাড়া এখানে সামনে এটা কি? ও ভাই সিরিয়াসলি দেখেন এখানটা একটা এলিয়ান এখানে মানুষটাকে ভাই এখানে অ্যাটাক করছে। ভাই তাড়াতাড়ি এখন একে মারতে হবে নতুবা ভাই এই মানুষটাকে সে মেরে ফেলবে। ভাই সিরিয়াসলি দেখেন এখানটা কতগুলো এলিয়ান, এখন সবকটা এলিয়ানকে মারতে হবে। ভাই আমি ভাবছিলাম এখানটা কোনো এলিয়ান আসবে না। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো এই জন্য একটু ঘুম পাচ্ছে। মানে একটি বিষয় বুঝলাম না, আমি রিসেন্ট দুইটা ভিডিওর মধ্যে লাইক এম করেছিলাম 1200 করে, কিন্তু সেই দুইটা ভিডিওর একটা ভিডিওর মধ্যে আমার লাইক এম কমপ্লিট হয়নি। ওয়াও, আবে ইয়ার সব সময় আমার সাথে কেন এটা হয়? তো এই বিষয় নিয়ে যখন আমি একটু ময়না তদন্ত করি তখন আমি জানতে পারি এর আসল রহস্য। সেটি হচ্ছে ভাই আগের ভিডিওতে কতটি লাইক এসেছে যদি বলতেন না তো, বলবেন না বললে আপনার ভিডিওতে লাইক করব না। বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে মেইন রহস্য। আমি বুঝি না আপনারা কি মজা পান যখন আমি আগের ভিডিওতে কত লাইক এসেছে এটি বলি। তো কি আর করবো, আপনারাই হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বার, তো আপনারা যেটা চান আমি অবশ্যই সেটাই করব। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আগের ভিডিওর কথা বলতেছি না, কারণ আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বিষয়টি অলরেডি বলে দিয়েছি। তো যাই হোক, আজকের এই ভিডিওর জন্য আমি এম করতেছি 1300টি লাইকের। তো প্লিজ সবাই হাতুড়ি নিয়ে আসেন আর লাইকের পাশা একটা মারেন। ওয়েট আ সেকেন্ড, একটু আস্তে মারবেন, আদারওয়াইজ মোবাইলের কিছু হলে আমি দায়ী না। তো প্লিজ সবাই হাতুড়ি নিয়ে আসেন আর লাইকের পাশা একটা মারেন এন্ড আমাকে 1300টি লাইক কমপ্লিট করে দেন। আর তাছাড়া আপনারা সবাই এত কিপটা কেন? হ্যাঁ মানে সবাই ভিডিওটা দেখে ঠিকই চলে যান কিন্তু কেউই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো গাইস আপনাদের মধ্যে যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন বা নতুন আসেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। হে WhatsApp গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার GTA 5 ওয়াটার গেমপ্লে ভিডিও। আর এটি হচ্ছে স্পেস সিরিজের পার্ট 4। তো এই পার্টটি শুরু করার আগে আগের পার্টের মধ্যে কি হয়েছে আমরা জাস্ট এক নজরে সেটি দেখে নেব, তাহলে আপনাদের এই ভিডিওর স্টোরিটি বুঝতে সুবিধা হবে। আগের পার্টের মধ্যে আপনারা দেখেছেন আমি শিনচ্যান ডরিমনের কাছে গিয়েছিলাম চাঁদে যাওয়ার জন্য। তো ডরিমনের একটি দরজার সাহায্যে আমি ডরিমন শিনচ্যান মিলে চলে যাই এয়ারপোর্টে। এন্ড এয়ারপোর্টে গিয়ে ডরিমনের গ্যাজেটের সাহায্যে আমরা এখানটা একটি স্পেসশিপ স্পন করি এন্ড সেই স্পেসশিপ দিয়ে আমরা চলে যাই সোজা চাঁদে। আর তাছাড়া আপনারা জানেন যে চাঁদের মধ্যে এলিয়েন থাকে এন্ড আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যদি সবাই ওই ভিডিওর মধ্যে লাইক করেন তাহলে আমরা নেক্সট ভিডিওতে এখানে এলিয়েনের সাথে ফাইট করব। তো ওকে ফাইনালি চলে এসেছে সেই ভিডিও যে ভিডিওর মধ্যে আমরা এখানটাই এলিয়েনের সাথে ফাইট করব। হ্যালো দোস্ত, মেরা নামে শিনচ্যান নোহারা আর মে হু 5 সাল কা। শিনচ্যান তুই তো বলস তোকে আমি একদিনও নাকি ইন্ট্রো দেওয়ার জন্য দিই না, তো আজকে তো তুই ইন্ট্রো দিলে, তোর কাছে কেমন লাগতেছে এখন? কেমন লাগতেছে আমি তোমাকে সেটি কেন বলবো? কেন বলবি মানে? আরে কিছু না। আচ্ছা ওকে বলবো, তবে এর জন্য একটা শর্ত আছে। আচ্ছা বল কি শর্ত? শর্ত হচ্ছে আমি একটি পাদ মারবো এবং আপনাকে সে পাদটি খেতে হবে। আবে শিনচ্যান ভাই আমি তোর সাথে মজা করতেছি না, আমি তোকে সিরিয়াসলি কথাটি বলেছিলাম। তো গাইস আপনারা হয়তো ভাবতেছেন যে আমি এটা কোথায় আসলাম, আমি এটি কোথায় আসছি সেটি নিজেও জানি না। সত্যি বলতে আমি এখানটা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি এলিয়েনের খোঁজে এন্ড এখানে এসে আমি দেখতে পাই একটি বেসমেন্টের দরজা। যখনই আমি ওই বেসমেন্টের ভিতরে ঢুকি তখন আমি এখানটায় চলে আসি। আমি জানি আপনারা অনেকেই আমার এই কথাটি বিশ্বাস করবেন না, বাট ওয়েট সমস্যা না, আমি আপনাদেরকে কিছুক্ষণ পর এটি প্রুফ সহ দেখিয়ে দেবো। তো গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সামনে আসছি এন্ড এটা কি ভাই? গাইস এটা দেখে মনে হচ্ছে এখানটায় ওরা কিছু একটা রিচার্জ করতেছে। আচ্ছা গাইস আমি কি সামনে গিয়ে দেখবো এখানটায় আসলে ওরা কি করতেছে? না গাইস আমি সামনে যাবো না। তাছাড়া ভাই দেখেন ডরিমন আর শিনচ্যান আমার মনে হয় এখানটায় ভয়ে বসে আছে। আচ্ছা গাইস আমি এখানে সামনে গিয়ে দেখে আছে শিনচ্যান কি করতেছে। কি শিনচ্যান, তোকে বলছিলাম না তুই আমার সাথে সাথে থাকবি, কোথায় গেছিস? হ্যাঁ আরে প্যাঙ্কলিন ভাইয়া ওই তো আমার হিসু ধরেছে এই জন্য আমি এখানটায় হিসু করতেছি। আর ডরিমন তুমি কি করতেছো এখানে? হ্যাঁ আসলে আমি এখানটায় শিনচ্যানকে পাহারা দিচ্ছিলাম যাতে করে ও ভয় না পায়। মানে সহজ কথা তোমরা এটা বলবো না যে তোমরা এখানটায় ভয় পেয়েছো। আচ্ছা যাই হোক শিনচ্যান তোর আমার সাথে সাথে, আর তাছাড়া সামনে এখানটা দেখলাম কয়েকজন সায়েন্টিস্ট কিছু একটা রিচার্জ করতেছে, বাট আমি শুরু বলতে পারবো না যে ওরা কি আসলে রিচার্জ করতেছে নাকি এখানটা অন্য কিছু করতেছে। আরে প্যাঙ্কলিন ভাইয়া আমি বুঝেছি ওরা কি রিচার্জ করতেছে। আচ্ছা ওকে তাহলে বল। আসলে কিছুক্ষণ আগে আমি যে পাটটা দিয়েছিলাম না ওই সায়েন্টিস্ট গুলো আমার ওই পাটটাকে রিচার্জ করতেছে, কারণ ওরা আমার ওই পাট দিয়ে একটি পারমাণবিক বোমা বানাবে এবং ওই বোমা দিয়ে এখানটা এলিয়েন গুলোকে মেরে ফেলবে। ও আচ্ছা তাহলে তুই আমাকে এইটা বুঝাতে চাচ্ছ যে তোর একটি পাট একটি পারমাণবিক বোমার সমান। তো গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্র্যাঙ্কলিনকে নিয়ে সামনের দিকে যাচ্ছি, আর তাছাড়া এখানে আমার ভয় হচ্ছে এটাই যে এখানে সায়েন্টিস্টগুলো যদি ফ্র্যাঙ্কলিনকে এলিয়েন ভেবে অ্যাট্রাক্ট করে। আর তাছাড়া গাইস ফ্র্যাঙ্কলিনকে দেখতে কিন্তু অনেকটা এলিয়েনের মতোই লাগে। আর আমার নাম হচ্ছে ফ্র্যাঙ্কলিন, আমি এসেছি পৃথিবী থেকে চাঁদে ঘোরার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা এখানটা কি করতেছেন? কি আর বলবো, দুঃখের কথা, আমরা এখানে সবাই এসেছিলাম রিচার্জ করার জন্য, কিন্তু আমার একটি বন্ধু এলিয়েনকে মারার জন্য গিয়ে এখনো পর্যন্ত ফিরে আসেনি। তুমি কি পারবে আমার বন্ধুটিকে ফিরিয়ে আনতে? আচ্ছা আপনি কি জানেন আপনার বন্ধু এখন কোথায় রয়েছে? হ্যাঁ আমি এখান থেকে ওর লোকেশন দেখতে পাচ্ছি কিন্তু ওর কাছে যেতে পারতেছি না। বুঝতে পারছি, তাহলে এই মানুষটি ভয়ের কারণে ওর বন্ধুকে বাঁচানোর জন্য যাচ্ছে না। আচ্ছা গাইস আমরা তো এখানটা এসেছিলাম এলিয়েনের খোঁজে, তো আমরা যদি ওর বন্ধুকে বাঁচানোর জন্য যাই তাহলে আমরা আশা করি এখানে এলিয়েনকে দেখতে পাবো এন্ড এলিয়েনকে মারতেও পারবো।
তো গাইস যেমনটা আপনারা দেখতে পেয়েছেন এখানটায় এই মানুষগুলোর সাথে আমার কথা হয়েছে। আচ্ছা এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এখন যাব এই মানুষটির বন্ধুকে বাঁচানোর জন্য। আর উনি বলেছেন উপরে নাকি এখানটা একটি গাড়ি আছে, যে গাড়ি করে আমরা এখানটা ওনার বন্ধুর কাছে যেতে পারবো। আর উনি আমাদেরকে ট্র্যাক করে বলে দিয়েছে যে ওনার বন্ধুর লোকেশনটি কোন জায়গায়। তোকে চলেন আমরা ওইখানে গিয়ে দেখি ওনার বন্ধুকে পাই কিনা। তো এখানটা লেখা আসছে প্রেস ই টু ইন্টারেক্ট। ওকে গাইস আমি এখানে ইতে প্রেস করেছি। দেখেন এখন আমি এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানটা বেসমেন্ট থেকে বেরিয়ে আসছি। তাছাড়া সামনে এখানটা একটি গাড়ি আছে, প্লাস এখানটার সামনে একটি লোকেশন আছে। তো ওই লোকেশনের মধ্যে আমাদেরকে যেতে হবে। তো গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গাড়ির মধ্যে উঠতেছি। বাট এখানে একটি সমস্যা আছে, সেটি হচ্ছে গাড়ির মধ্যে শুধুমাত্র আমরা দুইজন বসতে পারবো, বাট আমরা মানুষ হচ্ছে এখানে তিনজন। তো এখানে ডরিমন বা শিনশান দুইজনের মধ্যে একজনকে বেসমেন্টে রেখে আসতে হবে। আরে ডরিমন তুমি বেসমেন্টের ভিতরে গিয়ে বসে থাকো, আমি আর প্যাঙ্কলিন ভাই এখানটায় এলিয়েনদের দেখে আসি। ওকে গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানটা আমরা যাচ্ছি এলিয়েনকে দেখার জন্য এন্ড এলিয়েনকে মারার জন্য। পহলি নজর মে কেসা জাদু কর দিয়া। আরে বাহ শিনশান তুই তো খুব ভালো গান গাস। আচ্ছা তাহলে আমাকে এই গানটা একটু গেয়ে শোনা তো। তারপরে আমার পদ খে চলে গেছে কোথায় ভাগিয়া। আবে শিনশান কি রে ভাই তুই এই গানগুলো কিভাবে বানাস? হ্যাঁ শিনশান তোর এই গানগুলোর জন্য তুই তো অস্কার পাবি। আরে প্যাকলিন ভাইয়া আমাকে অস্কার দেওয়া লাগবে না, শুধু এই ভিডিওর মধ্যে একটা লাইক দিলেই হয়ে যাবে। ওকে গাইস ফাইনালি আমরা এখানটায় সেই লোকেশনের মধ্যে চলে আসছি। তাছাড়া এখানে সামনে এটা কি? ও ভাই সিরিয়াসলি দেখেন এখানটা একটি এলিয়ান এখানে মানুষটাকে ভাই এখানে অ্যাটাক করছে। ব্যাস তাড়াতাড়ি এখন একে মারতে হবে, নতুবা ভাই এই মানুষটাকে সে মেরে ফেলবে। আবে সাহস কত দেখেন এখানটায় মানুষটিকে মারতেছে। আচ্ছা গাইস আমি এখানে দেখি তো এলিয়েনটাকে। গাইস দেখেন একবার এই এলিয়েনটাকে দেখতে কত ভয়ঙ্কর লাগতেছে। আচ্ছা এলিয়েন ভাইয়া আনে সাধারণ মানুষ এর কিলে মারে রেন। আরে ফ্র্যাঙ্কলিন আর বলিস না, কেমনে দে তোরে কই দুঃখের কথা। অনেক কষ্ট করে একটি পিসি বিল্ড করেছিলাম, কিন্তু আরডিআর 2 এর ক্র্যাক ভার্সন গেমটা ডাউনলোড করে আমার পিসির উইন্ডোজটা হেগে দিয়েছে। হাই রে এলিয়েন ভাইয়া, মাত্র 250 টাকায় যদি আরডিআর 2 গেমটা কিনতেন তাহলে জানার আর এই অবস্থা হইতো না। আরে ফ্র্যাঙ্কলিন তোর মাথা কি খারাপ হয়ে গেছে? আরডিআর 2 অফলাইন ভার্সনের দাম হচ্ছে $30, মানে প্রায় 2400 টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এলিয়েন আমার মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার, কারণ তুমি জিরোটিক্স এর ওয়েবসাইটটি ঘুরে আসোনি। জিরোটিক্স সেটা আবার কি? ওয়েল জিরোটিক্স হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি চাইলে স্টিম এবং ইপিক গেমস এর বিভিন্ন ধরনের গেমগুলো একদমই ইজিলি বিকাশ পেমেন্টের মাধ্যমে পারচেজ করতে পারবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনারা এখানে গেমগুলো অনেক কম দামে পাবেন, লাইক আরডিআর 2 অফলাইন ভার্সন মাত্র 250 টাকা দিয়ে কিনতে পারবেন। আর তাছাড়া জিটিএ 5 এর অফলাইন ভার্সন মানে জেটির ভিডিও আপনারা এখন দেখতেছেন সেই গেমটির দাম মাত্র 250 টাকা, আর ইপিক গেমসের জিটিএ 5 প্রিমিয়াম এডিশন মাত্র 750 টাকায়। আর হ্যাঁ আপনারা চাইলে এমআরএম জিরোটিক্স এই কুপন কোডটি ইউজ করে 10% ডিসকাউন্টও নিতে পারবেন এই গেমটি। আর সাইবারপাঙ্ক 2077 স্টিমের অরিজিনাল অফলাইন ভার্সন গেমটি পাচ্ছেন মাত্র 399 টাকা দিয়ে। তো যারা আমার মতো খুবই অল্প দামে অরিজিনাল গেমগুলো কিনতে চান আবার তাও বিকাশ পেমেন্টের মাধ্যমে, তাহলে আপনারা অবশ্যই জিরোটিক্স এর ওয়েবসাইটটি ঘুরে আসবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে মানুষটিকে নিয়ে যাবো আবার ওই বেসমেন্টের মধ্যে, যে বেসমেন্ট থেকে আমরা এখানটায় এই মানুষটিকে বাঁচানোর জন্য আসছি। ওকে গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখানটায় এই মানুষটিকে এলিয়ানের হাত থেকে বাঁচিয়েছি এন্ড তাকে আবার তার বেসমেন্টের মধ্যে এনে দিয়েছি। কেনে যে কই ভাইয়া, নেরে একেবারে অসংখ্য ধন্যবাদ, আর নেয়ার জীবন বাঁচাইছে। গাইস আমরা এখানটা উপরে চলে আসছি, বাট আমার এখানে কেন জানে মনে হচ্ছে ভাই এখানে এলিয়ান আমাদের উপর অ্যাট্রাক্ট করবে, কারণ আমি কিছুক্ষণ আগে একটি এলিয়ানকে মেরে ফেলেছি। ও মাই গড ভাই সিরিয়াসলি দেখেন এখানটা কতগুলো এলিয়েন, কারণ সব কয়টা এলিয়েনকে মারতে হবে। কাজে আমি ভাবছিলাম এখানটায় কোনো এলিয়েন আসবে না, কারণ আমরা কিছুক্ষণ আগে এখানটায় যে মনে করেন একটি এলিয়েনকে মারছে, আমি ভাবছিলাম এখানটায় কোনো এলিয়েন নাই। বাট কেন জানি পরে আমার কাছে মনে হয়েছে না ভাই ওরা এখানে আমার কাছে আসবে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। কাজ দেখেন একবার কতগুলা। ও ভাই বেশ শিনশান আর ডরিমনও মেবি এখানটা এলিয়েনগুলোকে মারতেছে। আচ্ছা কাজে আমার মাথায় একটি আইডিয়া আছে, সেটি হচ্ছে আমি এখন এই কামানটা দিয়ে সব কটাকে জাস্ট উড়িয়ে দেবো। ওকে গাছ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আমি সব কটাকে উড়িয়ে দিয়েছি, ধুম গাইজ এখানটায় সব কয়টা এলিয়েনকে আমরা মেরে দিয়েছি। শিনশান আমার মনে হয় কি আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীতে চলে যাওয়া দরকার, কারণ দেখ প্রথমে আমি এখানটায় একটি এলিয়েনকে মারলাম অ্যান্ড একটির প্রতিশোধ নেওয়ার জন্য এখানটায় কতগুলো এলিয়েন আসছে, অ্যান্ড এগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য মনে করি এখানটায় আরও হাজার হাজার এলিয়েন আসবে। তাড়াতাড়ি এখন আমাদেরকে এখান থেকে ভাগতে হবে, নতুবা আমরা সবাই এখানটায় মরে যাবো। আরে প্যাঙ্কলিন ভাইয়া আমিও না পৃথিবীতে যাবো, কারণ আমার টয়লেট ধরেছে, তাড়াতাড়ি পৃথিবীতে চলেন। ওকে গাইজ ফাইনালি এখানটা আমরা আমাদের স্পেস শিপের কাছে চলে আসছি। তো এখন আমি যে কাজটা করি সেটি হচ্ছে আমি এখন এই স্পেস শিপটি চালাবো অ্যান্ড ডরিমন আর শিনশানকে বলবো ওরা যেন আমার সাথে পিছনে বসে, অ্যান্ড আমি এই স্পেস শিপটি নিয়ে চলে যাবো সোজা পৃথিবীতে।
ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানটা স্পেসশিপটি চালাচ্ছি, আর তাছাড়া এখানে ডরিমন আর শিনচান আমার সাথে পিছনে বসছে। গাইস মানে কি বলবো, এটি চালানো যে এতটা কঠিন যে যারা চালিয়েছেন তারাই বুঝতে পারবেন। গাইস তাড়াতাড়ি এখন আমাকে পৃথিবীতে যেতে হবে, আর তাছাড়া আমি জানি যদি আমি এখানটা আর একটু অপেক্ষা করতাম তাহলে আমাদের সাথে এখানে অনেক বড় একটি অ্যাটাক হতো। গাইস দেখেন স্পেস থেকে পৃথিবীটা দেখতে কত জোস লাগতেছে, আপনাদের কাছে এই মোমেন্টটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি এখানটা আমরা পৃথিবীতে চলে আসছি, আমাদেরকে এখন জাস্ট মেঘগুলোকে পার করে নিচে যেতে হবে এন্ড এই স্পেসশিপটিকে ল্যান্ড করতে হবে। আরে প্যাংলিন ভাইয়া তাড়াতাড়ি চলো, আমার খুব জোরে টয়লেট পেয়েছে। ও ফাইনালি আমরা এখানে অনেক কষ্ট করে চলে আসছি পৃথিবীর মধ্যে, এন্ড এখন আমাকে স্পেসশিপটিকে ল্যান্ড করতে হবে। বাট ল্যান্ড করব কিভাবে? ও কেমিক্যাল ল্যান্ড করতে যাবে। আবে ও ভাই উল্টে গেছে। ও ভাই প্লিজ প্লিজ একটা প্লিজ প্লিজ প্লিজ। ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ডরিমন এখানে তার গ্যাজেটের সাহায্যে এখানটা একটি গাড়ি স্পন করছে। তো যাই হোক, আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।